إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الدين عند الله الإسلام মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তার মনোনীত দিন ইসলামকে পছন্দ করেছেন এবং সেই দিন ছাড়া অন্য কোনো দিন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না এবং অন্য কোনো পন্থা দ্বারা কোনো ব্যক্তি পরিত্রাণ পাবে না। সালাত ও সালাম নাযিল হোক এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দিনকে কমপ্লিট করেছেন। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আমাদের ধারাবাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদা নিয়ে চলে আসছে। আজকে পর্ব নম্বর 5। আজকে 14ই জিলকাদ 1441 হিজরি মোতাবেক 5ই জুলাই 2020। যে কিতাব থেকে আমরা আলামুসুন্নাল মনসুরা সংক্ষেপে সেই কিতাবের নাম, সেই কিতাব থেকে আজকে প্রশ্ন নম্বর হচ্ছে 11। যেহেতু প্রশ্ন নম্বর হিসাবে তিনি কিতাবকে সাজিয়েছেন, তো প্রশ্ন নম্বর 11 আমাদের আজকে প্রথম আলোচনার বিষয়। তা হচ্ছে সেই শরীয়তটা কোন শরীয়ত বা সেই বিধান বা সেই শরিয়া নাম কি, যেই শরিয়া আল্লাহ রাব্বুল আলামিন প্রণয়ন করেছেন এবং তার নির্দেশ দান করেছেন মহান আল্লাহ, এবং সেই শরিয়া ছাড়া সেই বিধান ছাড়া অন্য কোন বিধান আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন শরিয়া আল্লাহ কবুল করবেন না। জবাব হচ্ছে সেটি হচ্ছে হে আল হানিফিয়া মিল্লাতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, সেটি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের মিল্লাত, যে মিল্লাত হচ্ছে মিল্লাতে হানিফিয়া, হানফিয়া নয়, হানফি মজহাবের অনুসারীদেরকে হানফিয়া বলা হয়, আর হানিফিয়া হানিফ থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম হানিফ ছিলেন, হানিফের বহু বচন হচ্ছে হনাফা, তত সত্ত্বেও যে আয়াত সূরাতুল বাইনার আয়াত নম্বর 5 ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা সেখানে এসেছে। মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়া ওয়ালা নাসরানি ওয়ালাকিন কানা হানিফা মুসলিমা, ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিও ছিলেন না আর খ্রিস্টানও ছিলেন না, যেমন ইহুদি খ্রিস্টানরা দাবি করে, তাদের দাবি হচ্ছে মিথ্যা। ওয়ালাকিন কানা হানিফা মুসলিমা, তবে তিনি হানিফ এবং মুসলিম ছিলেন, তিনি ছিলেন হানিফ। যারা এই দিনে হানিফের অনুসারী হবে তারা হচ্ছে অনাফা, আর আমাদের ওপর যে বিধান যে শরিয়া আল্লাহ ফরজ করে সেটি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত আদর্শ, সেটি হচ্ছে দিনে হানিফ, হানিফি দিন। হানিফ মানে কি তাহলে? হানিফ মানে হচ্ছে একনিষ্ঠ হওয়া, অভিমুখী হওয়া, সমস্ত বাতিল পথ মত আদর্শ থেকে মুখ ফিরিয়ে নিয়ে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দিকে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের দিকে, আল্লাহ নাজিল কি তো তাওহীদ সুন্নাহ ভিত্তিক দিনের দিকে মুখ ফিরিয়ে নেওয়া, সেই অভিমুখী হওয়া এবং সেই দিনের জন্য একনিষ্ঠ হওয়া, এ হচ্ছে হানিফিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই একনিষ্ঠতার দিন নিয়ে প্রেরণ করা হয়েছে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে সহিহ বুখারীতে, বয়স্তু বিল মিল্লাত বিল হানাফি হানিফিয়াতি সামহা, আমাকে সহজ সরল হানিফি বিধান নিয়ে বা দিন নিয়ে প্রেরণ করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত
যা ছিল তৌহিদ এবং যা ছিল আল্লাহ রাব্বুল আলমিনের নাজিলকৃত বিধান, এবং সেটার পূর্ণতা দান করেছেন শেষ রাসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, আর ঘোষণা করেছেন আলিয়ামা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম হানিফ ছিলেন, আর তার দিন হচ্ছে, তার আদর্শ হচ্ছে হানিফ, দিনে হানিফ। আর এই আল হানিফিয়া একনিষ্ঠ হওয়ার যে বিধান, একমাত্র আল্লাহর জন্য একনিষ্ঠ হবেন, আল্লাহ অভিমুখী হবেন, এই হানিফিয়া দিন নিয়ে প্রেরণ করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে দিনের নাম হচ্ছে ইসলাম। এই জন্য ওয়ালাকিন কান হানিফা মুসলিমা, ইব্রাহিম আলাইহিস সালাম হানিফ এবং মুসলিম ছিল, এবং আল্লাহর যুগে যুগে নাজিলকৃত দিনই হচ্ছে ইসলাম। ইন্না দিনা ইন্দাল্লাহির ইসলাম, মানে এই নয় যে ইসলাম আসলে 1400 বছর আগে, আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন সৃষ্টি করেছেন তিনি মুসলিম ছিলেন, সমস্ত আম্বিয়া রসুলগণ এবং তাদের যারা অনুসারী তারা সকলে মুসলিম, আর যারা তাদের বিরুদ্ধাচরণকারী, তাদের অমান্যকারী, তারা হচ্ছে কাফের। সুতরাং কাফেরটা কারোর জন্য গাল নাই, জি হ্যাঁ গাল নাই, বরং যে মুসলিম মানে আত্মসমর্পণ করে আল্লাহর বিধানের সামনে, আল্লাহর সামনে, আল্লাহর তৌহিদের সামনে। আর যারা অমান্য করে, অমান্য করা কাফের মানে অমান্যকারী, অস্বীকারকারী, অবিশ্বাসী। তো মহান আল্লাহ ইরশাদ করছেন সূরে আলে ইমরান আয়াত নম্বর 19, ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই দিন আল্লাহর নিকটে একমাত্র হচ্ছে ইসলাম। জি, দিন আল্লাহর নিকট হচ্ছে ইসলাম, সহজ ভাষায় একটা একটা শব্দ, নিশ্চয়ই ইন্না আর দিন, দিন ইনদাল্লাহ আল্লাহর নিকটে, আল ইসলাম ইসলাম। সহজভাবে এই আয়াতটাকে বুঝে নেন, যাতে যারা দিনের জ্ঞান রাখেন না, আর সমাজের বক্তা আমাদের, আর অধিকাংশ বক্তারা আমাদের সমাজের এই শ্রেণীর, তারা আল্লাহর পছন্দনীয় দিন বা আল্লাহর কাছে সর্বোত্তম দিন, সর্বোত্তম দিন হচ্ছে, সর্বোত্তম কোথায় আছে? না না, সর্বোত্তম যদি দিন ইসলামকে বলেন তাহলে অনুত্তম দিনও আছে, তাহলে আল্লাহর নিকটে না, আল্লাহর কাছে অন্য কোনো দিন স্বীকৃতই নাই, আল্লাহ অন্য কোন দিনের স্বীকৃতি দেন না। আল্লাহর একমাত্র একটি দিন, যে দিন নিয়ে যুগে যুগে নবী রসুলগণ সবাই এসেছেন, সেই দিনের মৌলিক বিষয়গুলি সব এক ছিল, আর শাখা প্রশাখা যে সব মাসাইল রয়েছে সেই মাসাইলে ভিন্নতা ছিল, যেমনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আম্বিয়া রসুলগণ হচ্ছেন বানুল আল্লাত, বৈমাত্রীয় ভাইয়ের মধ্যে, সৎ ভাইদের মধ্যে, আবুহুম ওয়াহেদ, সৎ ভাইদের বাপ একজনই থাকে, উম্মাহাতুহুম সাত্তা, আর মা অনেক থাকে। তো বাপ মানে মূল, তো এখানে সমস্ত আম্বিয়া রসুলগণের দিনের মৌলিক বিষয়গুলি আল্লাহর প্রতি মান, প্রকল প্রতি মান, তৌহিদ ছাড়া শিরক ধর্ম আল্লাহ দিন কবুল করবেন না, আর তারপরে সুন্নাহ অনুসারে জীবন যাপন করা, বিদাত পরিত্যাগ করা, ধর্মের নামে নতুন কিছু না করা, জান্নাত জাহান্নামে পরকালে বিশ্বাসী হওয়া, তকদিরে বিশ্বাসী হওয়া ইত্যাদি আম্বিয়া রসুলগণের সালাত ছিল, মৌলিক বিষয় প্রায় একই ছিল সব, আর শাখা প্রশাখা মাসায় সালাতের তরিকা, সিয়ামের তরিকা, দান খেরাত সাদকা জাকাতের বিষয়, অন্য অন্য হালাল হারামের বিধিবিধান, এগুলিতে পার্থক্য কিছু ছিল। জি, উম্মাহাতুহুম সাত্তা, যেমন মা ভিন্ন ভিন্ন হয়ে থাকে সৎ ভাই বোনদের, ওই রকমই শাখা প্রশাখায় আম্বিয়া রসুলগণের দিনে পার্থক্য, ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালামের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, এইরকম শাখা প্রশাখা মাসাইলে পার্থ, কিন্তু মৌলিক বিষয় সব এক। এটি হচ্ছে আল হানিফিয়া, ইন্না দিনা ইনদাল্লাহি, সেটি হচ্ছে ইসলাম। মহান আল্লাহ আরো ইরশাদ করছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, আচ্ছা আল্লাহর দিন ছাড়াও কি তার অন্য কিছু তলাশ করছে? দীনিল্লাহ, তাহলে বোঝা গেল যে ইসলাম হচ্ছে দীনুল্লাহ, মানবরচিত দিন নয়, আর মানুষের এখানে মত প্রকাশের কোনো অধিকার নেই বিনা দলিলে, আর বিনা দলিলে কেউ কথা বললে তার কোনো মূল্যও নেই। জি, যত বড় তাকে আপনি আল্লামা বলেন আর ইমাম বলেন, আফা গায়রা দীনিল্লাহ,
আল্লাহর দিন ছাড়াও কি ইয়াবগুন, তারা অন্য কিছু তলাশ করে, অন্য কোনো পন্থা, আদর্শ, ধর্ম, পথ, মত তলাশ করে, তরিকা তলাশ করে? 126 তরিকা কোথায় পেলেন? এসব নেই, একমাত্র দিন আল্লাহ, একটি তরিকা, সিরাত মুস্তাকিম। ওলাহু আসা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়াম ওয়া কারাহা কারাহা, অথচ আকাশসমূহ এবং জমিনে যে কেউ আছে সকলেই আত্মসমর্পণ করেছে, আসলামা, আসলাম মানে ইসলাম কবুল করা, ইসলাম গ্রহণ করা, মুসলিম হওয়া আর আত্মসমর্পণ করা। আকাশ এবং জমিনে যে কেউ আছে সকলে আত্মসমর্পণ করেছে, ওয়ালাহু আল্লাহর সামনে, আল্লাহর জন্য, তাও আন ওয়া কারহা, স্বেচ্ছায় বা অনিচ্ছায়, স্বেচ্ছায় সন্তুষ্ট হয়ে, আগ্রহের সাথে, যেমন যারা অনুগত মুসলিম, অনুগত মানুষ, আল্লাহর অনুগত মানুষ, আল্লাহর অনুগত জিন এবং সমস্ত মালায়েকা আকাশ এবং জমিনে, এরাই রয়েছে সমস্ত মালায়েকা সকলে অনুগত আল্লাহর, তারা আল্লাহর সামনে আত্মসমর্পণকারী মুমিনিন মুসলিমিন। জিন এবং মানুষের মধ্যে কিছু আছে অনুগত, তারা তাও অন স্বেচ্ছায় আল্লাহর আনুগত্য করেছে আর আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছে। ওয়াকারহান, আর যারা কাফের, অবাধ্য, নাফরমান জিন এবং ইনসান, তারা অনিচ্ছাকৃত বহু ক্ষেত্রে, যে সৃষ্টিগত যে ক্ষেত্রগুলি শরই ক্ষেত্র নাই, আমরে কৌনি আমরে শরই, আল্লাহর যে সৃষ্টিগত যে নির্দেশ রয়েছে বা বিধানাবলী রয়েছে সেই ক্ষেত্রে নিরুপায় হয়ে তারা আত্মসমর্পণ করেছে, কিন্তু বিধানগত বিষয়ে শরই বিষয়ে তৌহিদ প্রতিষ্ঠা করো, শিরক করিও না, নবীর তরিকায় চলো, অন্য কোনো তরিকায় চলিও না, সালাত কায়েম করো, জাকাত দাও, ভালো কথা বলো, সত্য কথা বলো, মানুষের উপকার করো, অপকার করো না, এগুলো হচ্ছে আমরে শরই বিধানগত নির্দেশ বা শরই নির্দেশ। তো শরই নির্দেশের ক্ষেত্রে জিন এবং মানুষের অধিকাংশই অবাধ্য হয়েছে, নাফরমানি করেছে, কুফরি করেছে, আত্মসমর্পণ করেনি, আসলামা করেনি। সূরা আলে ইমরান 8 নম্বর 83। তো দিনুল্লাহর কথা এখানে বলা হয়, সেই দিন হচ্ছে ইসলাম। মহান আল্লাহ আরো বলছে সূরা বাকারা আয়াত নম্বর 130-এ, ওয়ামান ইয়ারগাবু আম মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিয়া নাফসাহ, আমাদের দিন যে ইব্রাহিম আলাইহিস সালামের ছেড়ে যাওয়া দিন, সে মিল্লাতি হানিফিয়া, এর দলিল হচ্ছে এই আয়াত, ওয়ামান ইয়ারগাবু আম মিল্লাতি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত থেকে বিমুখ হবে, মুখ ফিরিয়ে নেবে, এড়িয়ে যাবে ইব্রাহিমের সাথে মিল্লাতকে, একমাত্র ইল্লা মান সাফিহা নাফসা, একমাত্র ওই সব লোকেরা যারা নির্বোধ, যারা নিজেদের নির্বোধ হওয়ার পরিচয় দিয়েছে। তাহলে যারাই তৌহিদ থেকে সরে গিয়ে শিরকে লিপ্ত হবে, সন্নত বাদ দিয়ে বেদাতে লিপ্ত হবে, তারা হচ্ছে মানসাফিয়া নাফসা, তারা হচ্ছে নির্বোধ, জি, তারা নির্বুদ্ধিতার পরিচয় দিল, ইল্লা মানসাফিয়া নাফসা। মহান আল্লাহ আরো ইরশাদ করেছেন সূরা আলে ইমরানের 85-তে, ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান, ইসলাম ছাড়া অন্য কোন দিন, জীবন বিধান যদি কেউ তলাশ করে, ইসলাম ছাড়া অন্য কোন পথ মত দিয়ে আল্লাহ সন্তুষ্টি লাভ করব, জান্নাত যাব, মুসলিমরা যদি কোরআনে কারিমের উপর আমল করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর আমল করে জান্নাতে যায়, তো খ্রিস্টানরা বাইবেলের উপর আমল করে কেন জান্নাতে যাবে না, ইহুদিরা তাওরাতের উপর আমল করে কেন জান্নাতে যাবে না? এই কথা যদি কেউ বলে, আল্লাহ বলছেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোন দিন তলাশ করে, অন্য কোন দিনে শান্তি খুঁজে, অন্য কোন দিনে নাজাত, মুক্তি খুঁজে, যে আমরা নাজাত প্রাপ্ত হব, মুক্তি প্রাপ্ত হব,
কোরআনে মহাদিসে নাই সুফিবাদ, সুফিবাদেই যদি মুক্তি খুঁজে, শর্টকাট রাস্তা, পীরের মরিদ হয়ে গেলে জান্নাতে নিয়ে যাবে সাথে করে, একা ছেড়ে যাবে না, হাশর মাঠে বড় বড় জাহাজ নিয়ে চলে আসবে, দলিল লাগে না এইসব কথা বলার জন্য, বেহায়াদের। ইসলামে দিন, ইসলাম ছাড়া অন্য কোন দিন কেউ যদি তলাশ করে, আর ইসলাম হচ্ছে ওয়াহী, আর ওয়াহী হচ্ছে আল কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিস, ফালাই ইকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোন দিন পথ মত কেউ যদি তলাশ করে, আল্লাহ বলছেন ফালাই ইকবালা মিনহু, কখনো তার থেকে গ্রহণ করা হবে না, গ্রহণযোগ্য হবে না, আল্লাহ কবুল করবেন না, কখনো কবুল করবেন না। একবার আল্লাহ বলছেন লেন মানে কোশ্চিন কালেও না, কখনো এই কল্পনা করিয়েন না। যেমন কিছু দুনিয়ার শিক্ষায় শিক্ষিত লোকেরা পশ্চিমা দেশে গিয়ে বসবাস করে দীর্ঘ সময় বিজাতির পাশাপাশি থাকার কারণে তারা প্রভাবিত হয়, তাদের দিন ধর্ম প্রভাবিত হয়ে যায়, তারা হীনমন্যতায় ভুগে অনেকেই, যার ফলে অনেকে বলে যে ওদের মধ্যে যারা শির করবে না, আর ওদের মধ্যে যারা সচ্চরিত্রের মানুষ, জেনা করলো না, মদ খেলো না, খুন করলো না, অপরাধ করলো না, তারা জান্নাতে যাবে না কেন, এরকম অনেক শিক্ষিত লোকেরা আমাদেরকে বলেছে, তাদের জবাব আমি দিয়েছি বহু সময়। দেখেন কালেমাতে দুটো পার্ট রয়েছে, দুটো অংশ রয়েছে, একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, মাবুদ নেই, আর একটা অংশ ভুলে গেলে হবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর রাসূল। একজন অন্য ধর্ম অবলম্বী যদি মনে করেন যে সে শিরক করলো না, তারা তো সবাই শিরকে লিপ্ত, কেউ ত্রিত্ববাদে, কেউ বহুত্ববাদে, কেউ 33 কোটি দেবতায়, কেউ 12 মাসে 13 পূজায়, তো সবাই তো মুশরিকিন, তাদের প্রায় সবাই মুশরিক। তার সাথে সাথে যদি বলে যে না যদি শিরক না করে, গায়ের জোরে খামাখা বলেন যদি, অবাস্তব কথা যে শিরক না করে, শিরক করলো না, কিন্তু যেমন মুসা ঈসা আলাইহিম আসসালামকে নবী রসুল, আমরা মুসলিমরা সমস্ত নবী রসুলকে যাদেরকে আল্লাহ নবী রসুল বলেছেন মেনে নিয়েছি, নাম জানি আর না জানি, সব করলো না, আমার বিল্লাহ মালায়েকা তো কুতুবে ওয়া রসুলে লা নুফাররিক বাইনা আহাদিম মির রসুলে, আমরা কোন রসুলের মাঝে বিভেদ করে পারতো, সব রসুলকে আমরা রসুল বলে বিশ্বাস করি, নবী বলে বিশ্বাস করি। তাহলে ইহুদি খ্রিস্টানরা কেউ মুসাকে মানে, কেউ ঈসাকে মানে, মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে শেষ রসুল হিসাবে মানে, রসুল হিসাবে মানে না, তো খাতামুন নবীন তো পরে রাখেন, তো তো কাদিয়ানিও মানে না, যার ফলে কাদিয়ানিও কাফের অমুসলিম। তো মনে রাখতে হবে দিনের সঠিক জ্ঞান না থাকলে এই রকমে বিভ্রান্তির শিকার অনেক দুনিয়ায় আর শিক্ষিত লোকেরা হয়ে থাকে, সালাত আদায় করেন 5 বার, ইসলামের কিছু চর্চা করেন, কিন্তু আসল দিন আকীদা না বুঝার কারণে এরকম গুমরাহের শিকার অনেকে হয়ে থাকে। এটা তো আপনার ইমান ভঙ্গ করবে, যে কাফের যে মুসলিম হলো না তাকে যদি আপনি মুসলিম মনে করেন, যে জান্নাতি না তাকে যদি জান্নাতি মনে করেন, হ্যাঁ যে জাহান্নামী সে তাকে যদি জান্নাতি মনে করেন, যে সে মুক্তি পাবে, তাহলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে, এটি ইমান ভঙ্গ করে বিষয়। কারণ আপনিও তাহলে মনে করলেন যে মোহাম্মদ রসুল্লাহকে শেষ রাসুল যদি কেউ বিশ্বাস নাও করে তবুও সে পরিত্রাণ পেয়ে যাবে না, মোটেই না। তো আল্লাহ বলছেন ওমাইয়াবতাগ গায়রাল ইসলামে দীনান, ইসলাম ছাড়া অন্য কোন দিন কেউ যদি তলাশ করে, ফালা ইয়ুকবালা মিনহু, কখনো তা কবুল করা হবে না তার থেকে, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, দুনিয়া যখন আল্লাহ কবুলই করলেন না তাহলে পরকালে কি হবে, বলছেন পরকালে সে ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হবে, যারা ক্ষতিগ্রস্ত তাদের দলে সামিল হবে। ক্ষতিগ্রস্ত কে না, ইল্লাল্লাযীনা আমানু, ঈমানদার, আর ঈমান যেমন আল্লাহর প্রতি তেমন সমস্ত নবী রাসূলগণের প্রতি, শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, ওয়া আমিলুস সালিহাত, সৎকর্মশীল হইতে হবে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং এই সত্যকে মানব জাতি পর্যন্ত যথাসাধ্য পৌঁছে দিতে হবে, অথবা সবিসবরে, এবং পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গালমন্দ করবে, আর কত কি করবে, কত শত্রুতা করবে, বরদাস্ত করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এই 4টি কাজ, 4টি গুণ, 4টি বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে তারাই সফল, বাকি সমস্ত মানুষ হচ্ছে
ইন্নাল ইনসান আলাফি খুসর ক্ষতিগ্রস্ত, সুরাতুল আসর অত্যন্ত গুরুত্বপূর্ণ সুরা। তো আল্লাহ বলছেন যে পরকালে ক্ষতিগ্রস্ত হবে যারা ইসলাম ছাড়া অন্য কোন পথ মতের উপর জীবন যাপন করে মৃত্যুবরণ করবে। সুতরাং যারা সুফিবাদে বিশ্বাসী হয়ে, আর সুফিবাদ মানবরচিত বিধান, মানবরচিত বিধান, শুধু পশ্চিমা আইনগুলো শুধু মানবরচিত বিধান নয়, সুফিজম হচ্ছে মানবরচিত বিধান। সুতরাং পরকালে ক্ষতিগ্রস্ত হইতে হবে এই পীর মরিদের ব্যবসা করে, বা কেউ পীর হইলো কেউ মরিদ হইলো, আর আশা করলেন জান্নাতের, ক্ষতিগ্রস্ত হইতে হবে। সূরা সূরা আয়াত নম্বর 21 আল্লাহ ইরশাদ করছেন, আমলাহুম শুরাকা, আচ্ছা বলো তো এইসব লোকদের কি আরো অন্য কোন শরীক আল্লাহর সাথে আছে? শারাউ লাহুম মিনাদ দ্বীন, তাদের জন্য দ্বীনকে বিধিবদ্ধ করেছে বা দ্বীনকে প্রণয়ন করেছে, দ্বীন প্রণয়ন কে করবেন? আল্লাহ, দ্বীনের প্রবর্তন আল্লাহ করেছেন। শারাউল আহমিনাদ দ্বীন, তাদের এই শরিকরা আল্লাহ ছাড়া অন্যরা যারা আছে, তাদের বুজরুগ বলেন, আর তাদের ধর্মগুরু বলেন, তাদের পুরোহিত বলেন, আর তাদের পীরমাশায়েখ বলেন, তাদের কি অধিকার দেওয়া হয়েছে যে দ্বীনের বিধিবিধান রচনা করবে? শারাউল আহমিনাদ দ্বীন তাদের জন্য দ্বীনের বিধিবিধান রচনা করবে? যার আল্লাহ পারমিশন দেননি, অনুমতি দেননি। বুঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি কোরআন এবং সুন্নাই ওহীতে রয়েছে, আর কোরআন সুন্নার দলিল ছাড়া যদি কেউ শরীয়তের বিধিবিধান রচনা করে, বা দলিলবিহীন যদি কেউ আমল করে, অথবা দলিলবিহীন যদি আপনাকে ধর্ম শিখায়, তাহলে তারা শিরকে লিপ্ত হলো, এইরকম শিরকের ধর্ম আল্লাহ কবুল করবেন না। সেটা আল্লাহর যারা শরীক তারা সাব্যস্ত করেছে যাদেরকে, তাদের রচনা আল্লাহ এই দিন নাজিল করেন নাই। এছাড়াও অনেক আয়াত রয়েছে। আরেকটি ছোট্ট প্রশ্ন রয়েছে, যদি অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রশ্ন নম্বর 12, এটা আলোচনা করে আমরা শেষ করছি। বলছেন কাম্মারাতিব দ্বীনিল ইসলাম, ইসলাম দ্বীনে ইসলামের স্তর কতটি বা স্তর কয়টি? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরব দেশের ক্লাস ওয়ানের একটা ছেলে মাদ্রাসা স্কুলে যারা পড়ে আকীদা তাওহীদ, যেহেতু ক্লাস ওয়ান থেকে পড়া হয়, জবাব দিতে পারবে। কিন্তু আমাদের দেশের বড় বড় যেগুলো কি আল্লামার বড় বড় আন্তর্জাতিক বক্তা বলছেন, তাদেরকে যদি দ্বীনের স্তর জিজ্ঞাসা করেন তো হা হা লাদরি করে দিবে, হতভম্ব। আকিদার ক্ষেত্রে, দিনের মৌলিক বিষয়গুলি শিক্ষার ক্ষেত্রে এত ভেজাল আছে, আর এত দুর্বলতা আছে আমাদের সমাজে, যে আল্লাহ হেফাজত করে, আকিদার গুরুত্ব দিতে। আকিদা হচ্ছে কেবলার মুখ। সালাত শুরু করার আগে যেমন কেবলা তলাশ করতে হবে, যথাসাধ্য চেষ্টা করে যে কেবলা কোন দিকে, তারপরে সালাত শুরু করবেন, ঠিক তেমনি লা ইলাহা ইল্লাল্লাহ যে পড়ছেন আপনি, আপনাকে অর্থ বুঝে নিয়ে সেই অনুযায়ী চলতে হবে, তার দাবি দাওয়া পূরণ করতে হবে, যে আলোচনাগুলি সামনে আসবে ইনশাআল্লাহ। তো দ্বীনে ইসলামের স্তর, যে দ্বীনে ইসলামের স্তর রয়েছে তিনটি স্তর, বলছেন হুয়া সালাসুন, সালাসু মারাতিব, দ্বীনে ইসলামের তিনটি স্তর রয়েছে, স্তর এইভাবে ধাপে ধাপে স্তর রয়েছে, দ্বীনের তিনটি স্তর রয়েছে। প্রথম স্তর হচ্ছে ইসলাম, দ্বিতীয় স্তর হচ্ছে ইমান, আর তৃতীয় স্তর হচ্ছে এহসান। এই তিনটি এমন ইসলামী পরিভাষা যে তিনটির কোনো একটিকে যদি আপনি প্রয়োগ করেন কোথাও, শুধু ইসলাম বলেন বা শুধু ইমান বলেন, শুধু এহসান বলেন, তাহলে তিনটাই তাতে প্রবেশ করে যাবে, মানে তিনটিকে সামিল হয়ে যাবে ব্যাপক অর্থে। আর পাশাপাশি তিনটাকে যেমন একসাথে আমরা বললাম ইসলাম ইমান এহসান, তখন প্রত্যেকটার ভিন্ন ভিন্ন অর্থ রয়েছে, শাব্দিক অর্থ এবং পারিভাষিক অর্থ, এবং একটির আর একটির সাথে তখন পার্থক্য হবে। এই বিস্তারিত আলোচনাগুলি আমার বিভিন্ন আকিদার আলোচনায় সহিহ বুখারীর কিতাবুল ঈমান যে পর্ব, তার প্রথম দিকে আমি এই বছরেই আলোচনা করেছিলাম শুরুতে, বিস্তারিত সেগুলো থেকে শুনে নিতে পারবেন, সংক্ষেপে আজকে বলবো। তাহলে দ্বীনের স্তর হচ্ছে তিনটি, ইসলাম যার শাব্দিক অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা,
আর ইসলাম পাঁচটি বিষয়ের সমষ্টির নাম। ইসলাম যখন ইসলামের পরিচয় দিতে গিয়ে বা ইসলামের সংজ্ঞা বলতে গিয়ে জিব্রাইল আলিহিস সালাম যে এসেছিলেন, যে জিব্রাইলের হাদিস বলে প্রসিদ্ধ হাদিস রয়েছে সহিহ মুসলিম, তাতে বলা হয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাক্ষ্য প্রদান করবে, হ্যাঁ আনতাশাদ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও তুকিমুস সালাত সালাত কায়েম করবে, তুকি যাকাত যাকাত প্রদান করবে, ও তাসুম রমাদান রমাদান সিয়াম পালন করবে, ও তাহাজ্জুল বাইত আর বাইতুল্লাহর হজ করবে। তাহলে ইসলাম ইসলামের রুকন বা খুঁটি হচ্ছে পাঁচটি। ইমান, ইমান মানে বিশ্বাসের সাথে স্বীকৃতি দেওয়া, শুধু বিশ্বাস নয়, বিশ্বাস করলেন কিন্তু আপনি স্বীকার করলেন না তাহলে আপনি মমিন হতে পারবেন না। তাহলে ইমান অন্তরের বিশ্বাসের সাথে স্বীকৃতি দান করা, এজ আন মেনে নাও, আমি বিশ্বাসের সাথে মেনে নিচ্ছি ইমান, এটা হচ্ছে সঠিক এর শাব্দিক অর্থ যেটা শাইখুল ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেছেন। যদিও কেউ কেউ ইমান মানে শুধু বিশ্বাস বলে থাকে, কিন্তু বাস্তবে আমরা এরকম মমিনকে মমিন বলবো না। যে একজন যদি বলে যে আমি বিশ্বাস করি কিন্তু স্বীকার করি না, মানি না, লোক মুসলিম মমিন বলবেন না কখনো, কাফের বলবেন না, তুমি বিশ্বাস করো আবার মানবে না। এটা অনেক অমুসলিম আছে বিশ্বাস করে যে ইসলাম হক, ইসলাম সত্য ধর্ম, কিন্তু মেনে নিতে পারে না পারিপার্শ্বিক অবস্থার কোনো বিভিন্ন জোর ঝামেলার জন্য, তাকে মমিন মুসলিম বলবেন নাকি না। তাহলে ইমান অন্তরের বিশ্বাসের সাথে, আত-তাসদীক মাল ইজআন, জি ওয়াল ইনকিয়াদ, বিশ্বাসের সাথে সাথে আনুগত্য করা, মেনে নেওয়া, স্বীকৃতি প্রদান করা। ইমানের যখন আমরা ইসলামের সাথে পার্থক্য করব, হ্যাঁ আলাদা আলাদা যখন রাখবো তখন পাশাপাশি যখন রাখবো, বললাম যে আলাদা আলাদা যখন রাখবো তখন যে মুসলিম সে হচ্ছে মমিন, সত্যিকার যদি মুসলিম হয় তো সেই মমিন, আর সত্যিকার মমিন হলে সেই মুসলিম, আর যে সত্যিকার মমিন মুসলিম হবে সে মহসেন নিষ্ঠাবান হবে, এহসানও করবে আল্লাহর সাথে, এহসান করবে আল্লাহর সৃষ্টির সাথে, এহসান সদ আচরণ সৎ ব্যবহার করবে। কিন্তু যখন আমরা পাশাপাশি রাখবো ইসলামের সম্পর্ক বাহ্যিক আমলগুলির সাথে, দেখেন ইসলামের যে পাঁচটি স্তম্ভ সবগুলির বাহ্যিক আমলের সাথে সম্পর্ক, জবান দ্বারা আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লেন, আর পাঁচাত্তর সালাত কায়েম করলেন বাহ্যিক আমল, যাকাত দিচ্ছেন বাহ্যিক আমল, সিয়াম পালন করছেন রোজা রাখছেন বাহ্যিক আমল, হজ করছেন বাহ্যিক আমল। ইমান, ইমানের সম্পর্ক হচ্ছে আভ্যন্তরীণ আমলগুলির সাথে। ইমানের সংজ্ঞা দিতে গিয়ে জিব্রাইল ইসলাম বলেছিলেন আন্তুমেনা বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমেনা বিল কাদরি খাইরি ওয়া শাররি। ইমানের স্তম্ভ হচ্ছে ছয়টি, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, মালায়িকার প্রতি, কিতাব সমূহের প্রতি, আসমানি কিতাব সমূহের প্রতি, রাসূলগণের প্রতি, পরকালের প্রতি এবং ভালো মন্দ তকদীরের প্রতি। তাহলে এগুলি হচ্ছে ইমান। আর এই যে বিশ্বাস স্থাপন করা, এটা হচ্ছে অন্তরের কাজ, হৃদয়ের কাজ, যার সম্পর্ক ভিতরের সাথে, যা বাইরে দেখা যায় না, যদিও তার বহিঃপ্রকাশ ঘটে থাকে মানুষের কর্মের মাধ্যমে, যে বিশ্বাসী না অবিশ্বাসী। এহসান, এহসান হচ্ছে নিষ্ঠা, এহসান হচ্ছে সদ ব্যবহার সদ আচরণ। এহসান যেমন আল্লাহর সাথে হইতে হবে তেমন আল্লাহর সৃষ্টির সাথে এহসান হইতে হবে। এই জন্য সহিহ মুসলিম হাদিস রয়েছে ইন্নাল্লাহ কাতাবাল এহসান আলা কুল্লি শাই, নিশ্চয় আল্লাহ এহসানকে ফরজ করেছেন প্রত্যেক বস্তুর ক্ষেত্রে। আল্লাহর সাথে এহসান আপনি সদ ব্যবহার করবেন, অবিল ওয়ালিদাইন এহসান পিতা মাতার সাথে এহসান করবেন, স্ত্রীর সাথে এহসান করবেন, স্ত্রী স্বামীর সাথে এহসান, সদ ব্যবহার সদ আচরণ করবেন, ছেলে মেয়েদের সাথে আপনি সদ ব্যবহার করবেন যেমন ছেলে মেয়েদের কাছে সদ আচরণ আপনি আশা রাখেন, এমনকি পশু পাখি কীট পতঙ্গ যে পশুকে জবাই করে রেখেছেন তার সাথে এহসান করতে বলেছেন। জবাই করতে গিয়ে জবাই করবে তখন তাড়াতাড়ি জবাই করো, কষ্ট দিয়ে নাই, এবং অস্ত্রটিকে ধারালো করে নাও যাতে তাড়াতাড়ি করে রুহটা বেরিয়ে যায় আর কষ্টটা হালকা হয়। যদি কোনো কিছুকে হত্যা করা ফরজ হয়, হত্যা করতে হবে, তাহলে ভালোভাবে হত্যা করো, নাক কেটে, কান কেটে আর চোখ তুলে নয়, ইসলাম নিষেধ করেছে। মৃত্যুদণ্ড যাদের রয়েছে সেই ক্ষেত্রে, যেমন কেসাস, যেমন বিবাহিতের যে শাস্তি রয়েছে ইত্যাদি। তাহলে এহসান প্রত্যেক বস্তুর ক্ষেত্রে, প্রতিটি বস্তুর সাথে এহসান, এমনকি কুকুরের সাথে এহসান, যে বিড়ালের সাথে এহসান,
এই কুকুর আর বিড়াল শুধু এই জন্য বললাম যে মর্মে দুটো হাদিস রয়েছে সহি বুখারীতে, বিড়ালকে বেঁধে রেখেছিল আর খেতে দেয়নি, পানি দেয়নি, মারা গিয়েছিল, জাহান্নামে যেতে হয়েছে এক মহিলা, আর কুকুরকে পানি দিয়েছিল, কুকুরটা মরে যাচ্ছিল বিবাসায়, আল্লাহ তাকে রহম করে মাফ করে দিয়েছেন এ নেক আমলে। তাহলে বোঝা গেল যে ইন্নাল্লাহ কাতাবাল এহসান আলা কুল্লি শাই, এহসান সবার সাথে ফরজ, একে অপরের সাথে আমরা এহসান করব। আমরা অমুসলিমকে যে ইসলামের দাওয়াত দিই সেটা এহসান, যে তুমি জাহান্নামে না চলে যাও, তুমি আমার মতো মানুষ, তুমি আদম সন্তান, তোমার মধ্যে রক্ত মাংস আছে, তোমাকে কষ্ট লাগে যেমন আমাকে কষ্ট লাগে, আগুনে জ্বললে আমাকে যেমন কষ্ট লাগবে তোমাদেরকেও কষ্ট লাগবে, সুতরাং চাই না যে তোমরা জাহান্নামে নরকে যাও, চলো তোমাদেরকেও জান্নাতে নিয়ে যাও একসাথে, হিংসা নেই যে তোমরা কেন জান্নাতে আসবে, বরং সাথে রাখতে চাই তোমাদেরকে। শিরক বিদাতে লিপ্ত যেসব মুসলিমরা বদ আকিদাই রয়েছে তাদের হিতাকাঙ্ক্ষী আমরা, তাদের সাথে এহসান করছি দাওয়াতের কাজ করে, তাদের ভুলগুলি ধরিয়ে দিয়ে এবং তাদের সংশোধনের চেষ্টা করে, তাদের চোখ খুলে দেওয়ার চেষ্টা করে এহসান করতে চাইছে, কষ্ট দেওয়ার উদ্দেশ্য মোটেই নয়, আল্লাহ অন্তরের কথা ভালো জানছেন। জি, এগুলি হচ্ছে এহসান, নাওয়াইল আল্লাহ, দিনের দাওয়াত হচ্ছে এহসান, এটি হচ্ছে সর্বোচ্চ স্তর। আপনি যখন বাহ্যিক মুসলিম হতে পারলেন, আপনার ভিতরটাও পাকা ইমানদার হইল, আর তার সাথে আপনি নিষ্ঠাবান আর সদাচরণকারী হইতে এহসান, আপনার মধ্যে এহসানের গুণ তৈরি করতে পারলেন, তাহলে দিনের সর্বোচ্চ যে স্তর রয়েছে এই সর্বোচ্চ স্তর আপনার মধ্যে চলে আসলো, আপনি তখন সত্যি আপনি একজন আল্লাহর নেক বান্দা, যারা খাস নেক বান্দা তাদের দলভুক্ত হতে পারবে। এই জন্য আল্লাহ বলেছেন যে ওয়াইন্নাল্লাহ লামা আল মুহসিনিন, আল্লাহ অবশ্যই সৎ আচরণকারীদের সাথে রয়েছেন, মুহসিনিন যারা এহসান, যাদের মধ্যে এহসানের বৈশিষ্ট্য পাওয়া যায় তাদের সাথে আল্লাহ রয়েছেন স্পেশালি, যেমন ধৈর্যশীলদের সাথে আল্লাহ রয়েছেন। অকুল্লু ওয়াহিদি মিনহা ইযা উতলিকা শামিলাত দীনা কুল্লাহু, এখানে ওই কথাটি বলছেন যেটা একটু আগে বললাম যে ইসলাম ইমান এহসান কে যখন একে একা বলবো আলাদা, শুধু ইসলামের কথা বল, আমি মুসলিম মানে আমি মমিন, শুধু মুসলিম আর মমিন নয় এমন হইতে পারে না, সত্যিকার যদি খাঁটি মুসলিম হয় তো সে খাঁটি মমিন, আর সে খাঁটি মহসেন, নিষ্ঠাবান এবং সৎকর্মশীল। তো বলছেন যে এই তিনটি যে পরিভাষা রয়েছে এগুলি যখন কোথাও প্রয়োগ হবে তখন পুরো দিনটাকে সামিল হবে, অর্থাৎ তার মধ্যে পূর্ণাঙ্গ দিন রয়েছে, পূর্ণাঙ্গ তার মধ্যে দিন রয়েছে, আর যত ঘাটতি থাকবে তত তার ইসলামে ঘাটতি আসবে, তত তার ইমানে ঘাটতি আসবে, তত তার এহসানে ঘাটতি আসবে। এখানে আজকের আলোচনা শেষ করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক দিন বুঝার তৌফিক দান করেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমাদেরকে জেনে সেই আকীদার অনুসারী হওয়ার তৌফিক যেন দান করেন, আল্লাহ আমাদেরকে যেন নাজাত প্রাপ্ত দলে সামিল করেন, এবং আল্লাহ যেন আমাদেরকে তার আজাব থেকে নাজাত পরিত্রাণ দান করেন, আল্লাহ আমাদের সাহায্যপ্রাপ্ত দলে যেন সামিল করেন, এবং দুনিয়াতে আল্লাহ আমাদেরকে সাহায্য করেন, এবং আখেরাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করেন এবং জাহান্নামের আজাব থেকে মুক্তি দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাযাকুম।